हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल माय किचने। अपने सकल के स्वागत। आज के बनाबो गाजरेर हलुआ। एटा शीतकालेर एक स्पेशल रेसिपी एवं खेते खुबी भालो लागे। एटा बच्चाराओ खूब पसंद करे। आमार चैनले नतून बंधुदेर काछे आमार एकान्त अनुरोध, जदि भिडियोटा भालो लागे ताहले सबस्क्राइब करे नेबेन एवं पाशेर बेल आइकनेर अल अपशने गिये क्लिक करबेन, ताहले आमार परबर्ती भिडियोर नोटिफिकेशन सर्वप्रथम पौंछे जाबे। आमरा एखाने 500 ग्राम गाजर निये निएछि, सेटाके भालो करे धुये ग्रेटारे ग्रेट करे निएछि। एरपर 1 लिटार फुल क्रीम दूधके भालो करे फुटिये हाफ करे नेब, एटाके घन करे नेब। তারপরে একটা কড়াইয়ে 2 টেবিলস্পুন ঘি দিয়ে দিলাম। ফ্লেমটা কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি, ফ্লেম কিন্তু হাই রাখা যাবে না। এরপর ঘি এর মধ্যে আমরা গ্রেটারে গ্রেট করে রাখা গাজরগুলো অ্যাড করে দেব এবং কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে। নেড়ে নেড়ে গাজরটাকে আমরা ভেজে নেব। হাই ফ্লেম দেবেন না, তাহলে গাজরগুলো পুড়ে যেতে পারে। एक पिंच नून दिए दिलाम, दिए भालो करे नेड़े नेड़े गाजरटाके भाजा भाजा करे निते हबे। ए देखुन गाजरटा बार बार करे आमरा नाड़ाच्छि, 10 मिनिट मतो एइभाबे रान्ना करते हबे। बार बार करे ना नाड़ाले किन्तु गाजरटा पुड़े जेते पारे। आमादेर गाजरगुलो भाजा होये गेछे। एरपरे आमरा जे दूधटाके ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটাকে অল্প অল্প করে এর সঙ্গে অ্যাড করে আবার রান্না করতে থাকব। মনে রাখবেন, এটা বারবার করে নাড়িয়ে নাড়িয়েই করতে হবে এবং হাই ফ্লেম করা যাবে না, খুব বেশি ফ্লেম বাড়িয়ে রাখা যাবে না। বারবার করে নাড়িয়ে গাজর আর দুধটাকে মিশিয়ে দিতে হবে। দুধটা ঘনই আছে আর আমি নিয়ে নিয়েছি 10-12টা কাজুকে হাফ ডাস্ট করে নিয়েছি। এই হাফ ডাস্ট করে রাখা কাজুটা এর সঙ্গে অ্যাড করে দেব, দিয়ে আবার নাড়াতে থাকব। এখানে আপনারা কাজু কুচি কুচি করেও দিতে পারেন, কিশমিশও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে। কাজুটা খানিকক্ষণ গাজরের আর দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর তার সঙ্গে আমরা চিনি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, দিয়ে আবার নাড়াতে থাকব। এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম হালুয়ার মতো শুকনো করে নেব। এর মধ্যে যে ফুল ক্রিম দুধটা দেওয়া হয়েছে তার জন্য এটাতে একটা ক্রিমি টেক্সচার এমনি চলে আসবে। তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। খানিকক্ষণ নাড়াতে থাকলেই আস্তে আস্তে দুধটা টেনে গেলে আমাদের গাজরের হালুয়া একদম তৈরি হয়ে যাবে।